শ্রীকৃষ্ণের কাছে কোন কথাটি বললে সাথে সাথে বিপদ কাটবে, যখনই বিপদে পড়বে ও নিজেকে সম্পূর্ণভাবে একা মনে হবে তখনই শ্রীকৃষ্ণকে কোন কথাটি বলবে, এই প্রশ্নটির উত্তরই পাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলে ঈশ্বর যে মানুষকে কত রকমভাবে সাহায্য করতে পারেন তাই আজকে জানতে পারবেন একটি সত্য ঘটনার মাধ্যমে। ঘটনাটি সম্বন্ধে জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাটির ব্যাপারে। তীর্থর জীবন খুব অল্প বয়স থেকেই কষ্টে কেটেছিল। ছোটবেলায় সে তার বাবাকে হারিয়েছিল, তারপর তাকে এবং তার বড় বোন মীরাকে তার মা অনেক কষ্ট করে বড় করতে থাকে। তীর্থর থেকে 7 বছরের বড় মীরা সবসময় তার শক্তির স্তম্ভ ছিল। তীর্থর 13তম জন্মদিনের ঠিক পরেই যখন এক দুর্ঘটনায় তাদের মা মারা যায়, তখন 20 বছরের মীরাই তার ভাইয়ের দায়িত্ব নিয়েছিল। তাদের মা বাবা তীর্থর জন্য যে জীবন চেয়েছিল তা নিশ্চিত করার জন্য মীরা তার নিজের স্বপ্নকে উৎসর্গ করেছিল। বছরের পর বছর ধরে মীরা অক্লান্ত পরিশ্রম করে তাদের মাথার উপরে ছাদ এবং টেবিলে খাবার রাখার জন্য পার্ট টাইম চাকরির সাথে তার পড়াশোনার ভারসাম্য সে অনেক বজায় রেখেছিল। তীর্থ তার দিদির অদম্য চেষ্টার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। তীর্থ কঠোর অধ্যয়ন করে এবং একজন দায়িত্বশীল এবং স্বাধীন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। ভাই বোনদের মধ্যে বন্ধন প্রতিটি পেরিয়ে যাওয়া বছরের সাথে আরও গভীর হতে থাকে এবং তীর্থ মীরার প্রতি কৃতজ্ঞতা ও দায়িত্বের গভীর অনুভূতি অনুভব করে। তীর্থ সেই একই রকম ভালোবাসা তার দিদিকে ফিরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ভাগ্য মনে হয় অন্য পরিকল্পনায় ব্যস্ত ছিল। এক সন্ধ্যায় মীরা যখন কাজ থেকে বাড়ি ফিরছিল তখন এক দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। আঘাত গুরুতর ছিল, তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তীর্থ যখন হাসপাতালে আসে তখন চিকিৎসকরা তাকে জানায় যে মীরার মস্তিষ্কে আঘাত লেগেছে, তার বেঁচে থাকার জন্য অবিলম্বে একটি জটিল অপারেশনের প্রয়োজন, কিন্তু খরচ ছিল ভয়াবহ। যদি সেই অপারেশনটি সময় মতো না করা হয় তাহলে মীরা চিরকালের মতো ব্রেন ডেড হয়ে যাবে। তীর্থ হৃদয় এই কথা শোনা মাত্রই ছিন্ন ভিন্ন হয়ে যায়। পরিস্থিতির চাপ তাকে চূর্ণ বিচূর্ণ করেছিল এবং এতগুলো বছরের পর প্রথমবার সে নিজেকে একেবারে অসহায় বোধ করেছিল। অপারেশনের জন্য তার কাছে যথেষ্ট টাকা ছিল না এবং মীরাকে হারানোর কথা ভাবা একেবারে অসম্ভব ছিল। টাকা রোজগার করার জন্য সে ব্যাংকে গিয়ে ঋণের জন্য জিজ্ঞাসা করে। এমনকি তাদের বাবা মায়ের সাথে তাদের শেষ যোগসূত্র ছিল সেই ছোট বাড়িটি, সেটিও বিক্রি করার চিন্তাভাবনা করতে থাকে সে, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছিল না। নানা কারণে ব্যাংক ঋণ দিতে মানা করেছে তাকে এবং বাড়িটিও বিক্রি করার জন্য কোনো গ্রাহক খুঁজে পাচ্ছিল না তীর্থ। হতাশ তীর্থ একটি অলৌকিক ঘটনার জন্য প্রার্থনা করতে থাকে। সে হাসপাতালের কাছে অবস্থিত একটি আদি মন্দিরে যায় প্রার্থনা করতে। এমন সময় এক সাধু বাবাজি তীর্থকে দেখে বললেন, বুঝতে পারছি তুই বড্ড কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিস, কিন্তু ভগবানের উপরে বিশ্বাস আরাস না। ওই কথাটি শুনে তীর্থ তাকে বলে, কিন্তু ঈশ্বর যে আমার ডাক শুনছে না, আমার কোনো সাহায্য করছে না। সাধুবাবাজি একটু স্মিত হেসে বলল, কেন শ্রীকৃষ্ণ তোমাকে সাহায্য করবেন না? শ্রীকৃষ্ণকে নাম ধরে ডাকায় যদি শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে সাহায্য করে থাকতে পারে, শ্রীকৃষ্ণের নাম ধরে ডাকায় যদি শ্রীকৃষ্ণ গজেন্দ্রকে সাহায্য করে থাকতে পারে, শ্রীকৃষ্ণকে ডাকায় যদি শ্রীকৃষ্ণ ধ্রুবকে সাহায্য করে থাকতে পারে, যদি শ্রীকৃষ্ণ প্রহ্লাদকে সাহায্য করে থাকতে পারে, তাহলে যখন তুমি শ্রীকৃষ্ণকে নাম ধরে ডাকছ তাহলে কেন শ্রীকৃষ্ণ তার এই ভক্তকে সাহায্য করবেন না? যখন শ্রীকৃষ্ণ এত এত ভক্তদের সাহায্য করেন তখন তিনি কেন তোমাকে সাহায্য করবেন না? যখন তারা শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে এবং বিশ্বাস করে বলে, হে শ্রী চৈতন্য মহাপ্রভু, হে শ্রীকৃষ্ণ, তোমায় ছাড়া আমার আর কেউ নেই, দয়া করে আমাকে সাহায্য করো হে প্রভু, ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ তাদের ভক্তদেরকে সাহায্য করতে এগিয়ে আসে। ঠিক একইভাবে যদি তুমি তার কাছে সাহায্য চাও, তার কাছে সমর্পণ করো, তাহলে নিশ্চয়ই তিনি তোমাকে সাহায্য করবেন। এই কথাটি শোনার পরে তীর্থর মনে যেন আবার এক নতুন অনুভূতি সৃষ্টি হলো। তখন সে আবার ভাবতে থাকে যে ঈশ্বর নিশ্চয়ই তাকে সাহায্য করবেন। সে মনের মধ্যে এক বিশাল জোর পায়। পরদিন থেকে তীর্থ আবার দিদির চিকিৎসার জন্য টাকা সংগ্রহের চেষ্টা করতে থাকে। সে প্রতিদিন সকালে উঠে ঈশ্বরকে বলতে থাকে যে সে নিজেকে তার কাছে সমর্পিত করেছে, তিনি তার রক্ষাকর্তা, এই বলে শ্রীকৃষ্ণকে প্রণাম করে। একদিন সকালে তীর্থ তার বাবার একজন পুরনো বন্ধু মিস্টার শর্মার কাছ থেকে ফোন পায়, যিনি মীরার দুর্ঘটনার কথা শুনেছিল। মিস্টার শর্মা একজন ধনী ব্যবসায়ী ছিলেন এবং তিনি সর্বদা তীর্থর পরিবারকে উচ্চ সম্মান দিতেন। তিনি তীর্থর সাথে কথা বলার পর সমস্ত চিকিৎসার খরচ করার প্রস্তাব দিয়েছিলেন। জোর দিয়েছিলেন কারণ তিনি তীর্থর বাবার কাছে ঋণী ছিলেন, যিনি একবার একটি ব্যবসায়িক চুক্তিতে একরকমভাবে তার জীবন বাঁচিয়েছিলেন। কৃতজ্ঞতায় অভিভূত তীর্থ প্রস্তাবটি গ্রহণ করে। অপারেশনগুলি অবিলম্বে নির্ধিদায় হয়েছিল।
এবং শীর্ষ সার্জেনদের একটি দল মীরার জীবন বাঁচাতে অক্লান্ত পরিশ্রম করেছিল। অস্ত্রোপচারগুলি দীর্ঘ এবং জটিল ছিল, কিন্তু কয়েক ঘণ্টা উদ্বিগ্ন অপেক্ষার পরে ডাক্তারেরা অবশেষে সুসংবাদ নিয়ে তীর্থর সামনে হাজির হয়। পরদিনগুলিতে মীরার যখন ধীরে ধীরে জ্ঞান ফিরেছিল, তীর্থ তার পাশে ছিল, তার হাত ধরে ফিসফিস করে সান্ত্বনা দিয়েছিল। অবশেষে যখন সে তার চোখ খুলে তার দিদির দিকে তাকালো, তখন তীর্থ আবেগের বন্যা অনুভব করেছিল, স্বস্তি, আনন্দ এবং তার দিদির প্রতি অপ্রতিরোধ্য ভালোবাসার অনুভূতি অনুভব করেছিল। পরের সপ্তাহগুলিতে মীরা সুস্থ হয়ে উঠলে তীর্থ বুঝতে পেরেছিল যে অন্ধকারতম সময়েও সবসময় আশা থাকে, ঈশ্বর সবসময় তাদের সাথে আছেন, তাদের সাহায্য করছেন, এবং তাই নতুন অনুভূতির সাথে তীর্থ তার জীবনকে পুনর্নির্মাণিত করতে শুরু করে। সে একটি ভবিষ্যৎ তৈরি করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয় যেখানে সে এবং মীরা উভয় ভালো থাকতে পারে। বন্ধুরা, জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা নিজেদেরকে একেবারে একলা ভেবে বসি, কিন্তু আমরা ভুলে যাই যে ঈশ্বর সবসময় আমাদের সাথে আছেন আর তিনি আমাদেরকে সাহায্য করছেন। তবে আমরা তার সাহায্য তখনই টের পেতে পারি যখন আমরা নিজেদেরকে সম্পূর্ণভাবে তার কাছে সমর্পিত করতে পারব। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। পেতে হলে কিছু দিতে হয়, ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন। আমি বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমি শ্রেষ্ঠ সন্তান। চরম ত্যাগ স্বীকার ছাড়া কোনোদিন কোনো জাতির মুক্তি আসেনি। পরমাণু বোমার চেয়েও শক্তিশালী বোমা হল মানুষের বুকফাটা কান্না। একটি বোমা ফাটার শব্দ সারা বিশ্ব শুনতে পায়, অথচ মানুষের বুকফাটা কান্না পাশে বসে থাকলেও কেউ শুনতে পায় না। কারো জন্য কিছু থেমে না থাকলেও মনে কিছু আক্ষেপ থেকে যায় যা কোনোদিনও শেষ হয় না, শুধু জীবনভরে কাঁদায়। একা থাকার এই ভালো লাগায় হারিয়ে গিয়েছি, নিঃসঙ্গতা আমাকে আর পাবে না। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন। যখন একা থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয়। তুমি কিছুই জানো না, এটা জানাই জ্ঞানের আসল মানে। শৈশবের লজ্জা, যৌবনে ভারসাম্য এবং বার্ধক্যে ব্যয় সংকোচন ও দূরদর্শিতার প্রয়োজন হয়। জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপমাস হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপমাস হয়। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলো ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রভাবিত হবে। তাই যেটা ছিল সেটা না পাওয়াই থাক, সব পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যাবে। মনে রেখো, পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছায়, তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।